सिंहस्था शशि शेखरा मरकत प्रेक्षा चतुर्भिभुजे शंखं चक्र धनुश्चराश्च दधते नेत्रे स्त्रिभिः शोभिता आमुक्तांगद हार कंकनां रनत कांची कनक नूपुरा दुर्गा दुर्गति हारिणी भवतु नो रत्नो लसत कुंडला। नमस्कार, आज के शुभ अष्टमी अष्टमीर এই পূর্ণ লগ্নে আমরা নিউজ ভ্যানগার্ডের স্টুডিওতে রাজ্যের উদীয়মান বিভিন্ন আমাদের গুণী শিল্পী আজকে আমরা তাদের আহ্বান করেছি, আমরা কথায় সুরে থাকব। তো আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে, শিল্পীদের সঙ্গে। সুপর্ণা দেবনাথ আমার বাঁ পাশে, নমস্কার আপনাকে, আমাদের নিউজ ভ্যানগার্ডের পরিবারে আপনাকে স্বাগত। তারপরে সম্রাট ভট্টাচার্য, সম্রাট তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তীতে শিল্পী করবী ভট্টাচার্য, নমস্কার, আপনাকে স্বাগত। আমাদের সাথে কিবোর্ডে বরাবরের মতোই আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী অলকেশ চক্রবর্তী, দাদা নমস্কার, আপনাকে স্বাগত। আমাদের সাথে আজকে তবলাতে আছেন শ্রী প্রণব দাস, দাদা আপনাকেও স্বাগত, মহা অষ্টমী আপনাকেও। তো বলছিলাম, আমরা আজকে সুপর্ণা দেবনাথ, সম্রাট ভট্টাচার্য এবং করবী ভট্টাচার্য তিনজনকে পেয়ে গেলাম গানে কথায় আড্ডায়। আজকে অষ্টমীর এই আমাদের আসর জমবে আশা করি। তো প্রথমেই আমি চাইব আমাদের করবী ভট্টাচার্য, করবী কি কি শুরুটা আমি চাইছি যে তুমি শুরু করো, আমি তুমি করেই বলছি। হ্যাঁ, ঠিক আছে। Thank you.
সাধু সাধু সত্যি মায়ের এরকম মানে আবাহন বার্তা মানে সত্যি মানে মনকে মাতিয়ে দেয়। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরাও আমাদের সাথে একমত হবেন। তো আমরা এবার সম্রাটের কাছে যাব। সম্রাট, তোমার কাছে তো গানে যাবই, তার আগে আমি যেটা শুনেছি যে তুমি নিজেও গান লেখো, সুর দাও। আমি অ্যাকচুয়ালি সুর করেছি, লিখেছেন আমার খুবই প্রিয় একজন বন্ধু, আমার দাদা সুবায়ুদে। আচ্ছা, তো প্রিভিয়াস ইয়ার আগের বছর এটা প্রকাশিত হয়েছে গান। আচ্ছা, বাহ, আমরা তো অবশ্যই শুনবো, অধীর আগ্রহে আছি। তো এটা দিয়ে শুরু করব, তোমার ইচ্ছে, তুমি যদি মনে করো সেটা দিয়ে শুরু করতে চাও সেটা তোমার ইচ্ছে। ঠিক আছে, এই গানটি উমা আশার আবাহনে আমি চেষ্টা করেছি রাগ দুর্গার উপর রাখায়। বাহ, তো দেখো কিরকম লাগে। একদম একদম শোনাও। তুমি আবাহনের কথা বললে বলেই আমি সেই গানটাকে আগে রিকোয়েস্ট করলাম। নিশ্চয়ই, একদম একদম। ঠিক আছে, চলো। রে আশা আবাহনে।
অপূর্ব, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। সত্যি যেমন কথা তেমন সুর। আসলে সত্যি কথা বলতে কি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, সম্রাটকে বিশেষ করে। আমরা সাধারণত যখন মানে রাজ্যের আমরা গান চর্চার সাথে যা জড়িত আছি, আরও বিশেষ করে দেখি যে আমরা শিল্পীরা বিশেষ করে যতটা গুরুত্ব পাই, দাদা অলকেশ দাকে আমি বলছি, আমি জানি না আমার সাথে সহমত হবেন কি না, যে সেই অর্থে যখন সুরকার গীতিকার অর্থে ত্রিপুরা থেকে আসে নাম, তখন কিন্তু আমরা খুব যে মুষ্টিমেয় যে কজনের পাই তাদের কিন্তু এই যে আমরা পর্দার আড়ালেই ওনারা বেশিরভাগ থাকেন। হ্যাঁ, তো সেই অর্থে আমরা উদীয়মান আজকে সম্রাটের কাছ থেকে সে যে সুরটি পেলাম এবং কথা, আশা করি আমরা অসাধারণ সত্যি এক কথায়। অসংখ্য ধন্যবাদ, আমি যথাযথ চেষ্টা করেছি ভালো। একদম তাই, আমরা তো সত্যি চেষ্টাটাই করতে পারি, গান বাজনা জগতে এটাই সবচেয়ে বড় প্রায়োরিটি এটা আমার মনে হয়, বাকিটা তো সব উপরওয়ালার হাতেই। তো আমরা এবারে যাব করবীদির কাছে। দিদি কি গান শোনাচ্ছে? আমি আজকে একখানি লালন গীতি দিয়ে শুরু করছি। আমার যে গানটি গাইছি, একটা সময় আমি খুব গাইতাম, জানি না আজকে কেন ইচ্ছে করছে শুরুটাই এই গানটা দিয়ে করি, আমার ভালো লাগার গান। একদম চেষ্টা করবো, মাত্র জানি না কতটুকু। লালন গীতি শুনবো, তারপরে লালন ফকির লালনের উদ্দেশ্যে মানে আমি একটি তার প্রেক্ষাপট বলবো গানের পরে। একদম thank you.
পানের ফের নইলে কি সাধু 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 সত্যি আমি তো বলছিলাম না যে আমার একটা দুর্বলতা আছে লালন ফকিরের প্রতি, সেই দুর্বলতা বলছি। আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত করি তো আমার মনের মধ্যে একটা বাসনা ছিল দাদা, বলছি যে যেখানে লালন ফকিরের যে আখড়া সেটা আমি যাব, এবং সেখানে মানে কুষ্টিয়াতে, এবং 2019 সালে আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয় কুষ্টিয়াতে, এবং তার সাথে শিলাইদহ, শিলাইদহস্থেও যেখানে কুঠিবাড়ি রবীন্দ্রনাথের সেখানে যাই, এবং সেখানে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে এখনও। যেখানে মাজারে আমি গেছি লালন ফকিরের, যখন মাজারে হাত দিয়েছি, যখন সব ফকিরানির সব সমাধি তার পাশে, হ্যাঁ, এবং আখড়া মানে সে এক অপূর্ব দৃশ্য। এবং ওখান থেকে আমি লোভ সামলাতে না পেরে একখানা একতারাও নিয়ে এসেছি, তো সেটা আমার একটা বড় পাওনা। তো সেটা বলছিলাম যে ওখানে গিয়ে তাদের সাথে গান করা, এবং মানে ভাবতে অবাক লাগে এখনও, হ্যাঁ, এখনও অনেক ফকিরানি আছে, তাদেরকে বলে ফকির এবং ফকিরানি। তো ওখানে ফকির এবং ফকিরানিরা আছেন, এবং তারা মানে এই গান গেয়ে তাদের জীবিকা নির্বাহ করেন, এবং ওখানে মানে যারা ফকিরানি এখনও তারা ভাবেন যে তারা লালন সাঁইজির দাস বা দাসী। এবং সেই মুহূর্ত আমার এখনও গায়ে কাটা দিচ্ছে, সেই মুহূর্তগুলো অসাধারণ মুহূর্ত। তো তার জন্য বললাম যে ইতিহাসটা একটু মানে একটু ইতিহাস ঠিক, হ্যাঁ, যে আলোচনা করব। যাই হোক, পরবর্তীতে আমরা যাব সুপর্ণার কাছে, সুপর্ণা দেবনাথ। আচ্ছা, সরি, আমি আমি করছি। আচ্ছা, সম্রাটের কাছে যাব, সম্রাটের কাছে যাব। তার আগে সম্রাটের কাছে জানতে চাইব, এই যে গান আমরা করি, বিশেষ করে তুমি, তুমি তো গান করোই, আমরা এই যে পূজোর কটা দিন শিল্পীদের সাথে, আমরা তো সারা বছরই থাকি, তারপরেও পূজোর কটা দিন আমরা আরও বেশি করে তোমাদের মতো শিল্পীদের কাছে পাই, তো সেই অর্থে এই যে পূজোর যে কটা দিন গান বাজনা নিয়ে থাকা, সেই মুহূর্তগুলো নিয়ে তোমার যদি, তুমি তো লেখা মানে সুর সুরও করো,
সেই সময়ের মুহূর্তগুলো নিয়ে যদি তোমার কোনো যদি কিছু থাকে, হ্যাঁ সেটা শেয়ার করতে পারো। না অ্যাকচুয়ালি পূজোর যে মুহূর্তটা আর তার সাথে যে গানের রিলেশনটা, এটা খুব মানে স্ট্রং কম্বিনেশন একটা। ঠিক, আমরা কিভাবে মাকে দেখছি, আমরা কিভাবে পূজোটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, কিভাবে পূজোটা আমরা দিচ্ছি, এই যে আমাদের ধরনটা আছে, তো তার রেসপেক্টই কিন্তু আমাদের ভেতরে যে গানটা বা সুরটা সৃষ্টি হয় ডিপেন্ড করে। বাহ, ঠিক ভালো বলেছো, খুব ভালো বলেছো। অ্যাকচুয়ালি কি আমরা ছোটবেলা থেকেই দেখছি, হ্যাঁ, যে বিভিন্ন পুজো প্যান্ডেলে গিয়ে যে দূর থেকেই একটা গানের একটা, হ্যাঁ, থাকে মুহূর্ত, এবং সেখান থেকে আমরা সে বীরেন্দ্রকিশোর ভদ্রই হোক বা অন্যান্য যারা শিল্পীরা আছেন অনেক, আমি এখন কাকে ছাড়ে কাকের নাম নেব, তো বিশেষ করে সেই মুহূর্তগুলো থেকেই বোঝা যায় পুজো চলে এসছে, হ্যাঁ, এবং পুজোর বাদ্যি বেজেছে। যাই হোক, তুমি পরবর্তী আমাদের কী গান শোনাচ্ছ? আমি, আপনি বললেন বীরেন্দ্রকিশোর ভদ্র, তো সেই মহালয়ার সিরিজটা আছে, তার মধ্যেই একজন খুব বিখ্যাত শিল্পী, এছাড়াও বিখ্যাত শিল্পী শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়। বাহ, কিন্তু ওনার একটি আমি মানে ওনার গাওয়া নজরুল গীতি একটি আমি পরিবেশন করছি। একদম শোনো। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। বাহ, এ রে রে মু রে এ রে 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 মু তাই দূর গতি কাটিল না হায়, চিন্ময়ী রূপ ধরে আয় মা, চিন্ময়ী রূপ ধরে আয়। শক্তি হয় না বিষ, যে মহাশক্তি হয় না বিষর্জন, অন্তরে বাহিরে প্রকাশ জানো কোন, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ জারুণুখন, মন্দিরে দুর্গের রহে না যে বন্দি, সেই দুর্গার দেশ বুঝে দশ বুঝা শক্তি, দে পরম ব্রহ্মময়ী শক্তি, পূজার ফল ভক্তি কি পাব শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, হব নাকি বিশ্বজয়ী, এই পূজার বিলাস
সংহার করো এই পূজার বিলাস সংহার করো যদি পুত্র শক্তি নাহি পায় চিন্ময় রূপ ধরে আয় মা চিন্ময় রূপ ধরে আয় মৃন্ময় রূপ তোরে শ্রী দুর্গা তাই গতি কাটিল না ধরে আয় মা চিনই রূপ ধরে চিনই রূপ ধরে চিনই রূপ ধরে আয় সত্যি অসাধারণ মা গো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ ধরে মা পূজিশ্রী দুর্গা। ভাবা যায় যে নজরুল, এই যে নজরুলকে আমরা মানে কিভাবে দেখি এবং তার যে সৃষ্টি, হ্যাঁ তিনি আমরা জানি যে নজরুল আমাদের সাম্যের কবি এবং তিনি শ্যাম যেমন একাধারে শ্যামা সঙ্গীত করেছেন, ভজন করেছেন, হ্যাঁ এবং কীর্তন করেছেন, মা দুর্গার উপর গান করেছেন, মানে কি নেই তার বিচরণ সঙ্গীতের বিভিন্ন ধারায়। অসাধারণ গানটি এবং তুমি গেয়েছ সেটি খুবই ভালো, হ্যাঁ তো মন ভরে গেল। আশা করি আমার দর্শক শ্রোতা বন্ধুরাও আমার সাথে একমত হবেন। আমরা শিল্পীদের সাথে থাকব কথায় সুরে, তবে এবার একটি বিজ্ঞাপন বিরতির সময় এসছে। বিজ্ঞাপন বিরতির ওপারে আমরা শিল্পীদের আরও বিভিন্ন সাথের গান নিয়ে আপনাদের সামনে থাকব। কেউ কোথাও যাবেন না, নিউজ ভ্যানগার্ডের সাথে থাকবেন অবশ্যই। আমরা ব্রেকের পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে। এবারে আমরা গান শুনব শিল্পী করবী ভট্টাচার্য। করবী, এবারে আমাদের কি গান শোনাচ্ছ? আমি এবার একটি প্রচলিত গান করছি, একবার বিরাজ গো মা দিদি কমলাসনে। একদম শোনাও। বিরাজ গো মা হৃদয় কমলাসনে
অসাধারণ অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। আমি করবীর কাছ থেকে জানতে চাইব, আগে সম্রাটের কাছেও জানতে চেয়েছি, এই পূজো নিয়ে সবারই একটা প্ল্যানিং থাকে, তো সেই অর্থে গান বাজনা তো আমরা করি সেই পূজো নিয়ে, সেটা সম্রাটের কাছ থেকে আমরা জানলাম।
তাছাড়া আর কি কোনো প্লেডিং থাকে বিশেষ করে মেয়েদের? বন্ধু বান্ধবীর সাথে বেরোই প্রত্যেকবার, ফ্যামিলি নিয়ে বেরোই, তো প্রত্যেকবারই যেরকম একটা প্রথম থেকেই শুরু হয়ে যায় আর কি, সাথে তো গান বাজনা থাকেই, সেই একটা ভালো লাগার দিন, সব মিলিয়ে সবটা যেন খুব খুব আনন্দে কাটে আমাদের সকলের। একদম তাই। এবং আমি অলক দাস কাছে সেই বিষয়ে আমি একটু আগে যখন বলছিলাম একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো গিয়ে এই যে বললাম সুরকার গীতিকারের কথা, সেই অর্থে আপনার নামটিও কিন্তু মানে তার মধ্যে একদম উজ্জ্বল হয়ে আছে। কারণ দাদাকে আমরা, দাদা কিন্তু একদম চুপচাপ থাকেন, কিন্তু দাদার যে কাজকর্ম আমরা কিছুদিন আগে একটা জয়েন্টলি কাজ করেছি পঞ্চনীড়ের হয়ে, তো দাদা অসাধারণ সেখানে তার কাজের যে উনার অভিজ্ঞতা এবং তার গুরুত্ব সব কিছুই তুলে দিয়েছে, সব প্রশংসাও পেয়েছি আমরা, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ সেই অর্থে। আর প্রণব দাদাকেও তো আমরা ধন্যবাদ দেবই, সেটা আমাদের আজকে অনুষ্ঠানে। তো এবার যাব আমরা সুপর্ণাদির কাছে। এবারে হ্যাঁ, রাধারমণজির এখানে বিচ্ছেদ গাইছি। বাহ, ভালো লাগার গান আমার ভীষণ। অবশ্যই শোনা। আমি কৃষ্ণ প্রেমে পাগলিনি গো, আমি কৃষ্ণ প্রেমে পাগলিনি গো, ওই নগরে বেড়াই গো বলগো সখী, কোন দেশে তে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই গো বলগো সখী, কোন দেশেতে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই গো বলগো সখী, কোন দেশেতে যাই, আমি কৃষ্ণ প্রেমের পাগলিনি গো, আমি কৃষ্ণ প্রেমের পাগলিনি গো, ওই নগরে বেড়াই গো বলগো সখী, কোন দেশেতে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই গো বলগো সখী, কোন দেশেতে যাই, কোন দেশেতে যাই,
আমি কৃষ্ণ প্রেমের পাগলিনি গো, আমি কৃষ্ণ প্রেমের পাগলিনি গো, ওই নগরে ফেরাই গো বলব সখী কোন দেশেতে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই গো বলব সখী কোন দেশেতে যাই, আমি কৃষ্ণ কোথায় পাই গো বলব সখী কোন দেশেতে যাই। জয় গুরু জয় গুরু। সত্যি আমরা মানে এত এত মানে সুন্দর গান করছি, মানে গান শুনছি, যার ফলে মানে আমাদের যে আজকের স্টুডিওটা মানে সত্যি একদম গানে মোমো হয়ে রয়েছে, তাই তো দাদা? আমি কি ভুল বলছি না তো? একদম যেমন আমরা রাধানমনের গান শুনলাম দিদির কাছ থেকে, হ্যাঁ লালনটি শুনলাম, ওইদিকে নজরুলের গান শুনছি, আধুনিক হচ্ছে, সব কিছু মিলিয়ে একদম পুরো জমে ক্ষীর হয়ে রয়েছে, তাই না? তো এবার আমরা সম্রাটের কাছে যাব, তার আগে আমি একটুখানি সুপর্ণাদির কাছ থেকে জানতে চাইব যে দিদির এই আমরার পুজো নিয়ে সবার একটা প্ল্যানিংয়ের কথা শুনলাম, তো সেই অর্থে আপনি তো বেশ পুজোর অনেকগুলো বছর কাটিয়েছেন, এবার নতুন করে বিশেষ করে করোনার পিরিয়ডে তো আমরা সেরকম কিছু প্ল্যানিং ট্যানিং করতে পারিনি, তো এইবার নিশ্চয়ই একটি বাড়তি কিছু ছিল, সেটা জানতে চাইছি। আসলে আমরা যারা গান বাজনা করি হয়তো সর্বপ্রথম আমাদের সাধনা এটাই থাকে, ইচ্ছা এটাই থাকে, বিগত দুই বছর আমরা গান বাজনা ঠিকভাবে করতে পারিনি, দুর্গা মায়ের আরাধনায় দুর্গাপুজোতে আমরা করতে পারিনি, তো আমার খুব ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সবই বলবো এবছর আমরা সবাই করছি, এবছর খুব ভালো, কিন্তু কালকের দিনটা তো সবারই খুব খারাপ গেল। আমি দুর্গা মার কাছে এটাই প্রার্থনা করব, আশা রাখবো এবছর আমরা সবাই যেন খুব খুবভাবে আনন্দ করতে পারি। কালকে কিন্তু আমার খুব ভালো গেছে, হ্যাঁ সত্যি বলে, হ্যাঁ বলছে সবার জন্য ইয়ে হয়েছে, কিন্তু মানে বৃষ্টিপাতে বেরোতে পারিনি, কিন্তু আমরা জমিয়ে কালকে পুজো দেখেছি, ভাবলে কি কেন আমি এতটা মানে ইয়ে থাকি, প্যাক থাকি, মানে একটার এক পর একটা সমস্যা থাকে, তো যার ফলে কালকে হঠাৎ করে গিন্নি বলছে চলো আমার এক কলিগের বাড়িতে পুজো আছে, দুপুরবেলা আমি সময় দিতে পারিনি, ও একা একা বেরিয়ে পড়েছিল, কিন্তু আমরা বিকেলে যখন যাই তখন বৃষ্টি পড়েছে, যখন আমরা নেতাজি প্লেসেন্টারে ঢুকেছি তখনই বৃষ্টিটা যা শুরু হলো আর কি, মানে ভিজে ভিজে ঢুকেছি, তারপর থেকে দুটো রেনকোট ভাগ্যিস ছিল, কিন্তু আমরা লোক ছিলাম তিনজন, তো যার ফলে ওই করে করে একটা ছাতা নিয়ে মোটামুটি আমরা পুজো কিন্তু দেখে ফেলেছি, তো যার ফলে এবং সবচেয়ে বড় জিনিস স্কুটি চালিয়ে আমরা দেখে ফেলেছি পুরো পুজোটা, নইলে হেঁটে হেঁটে মানে পুরো রাতেও সম্ভব হতো না, তো সেটা এক ঘন্টার মধ্যে মোটামুটি কভার হয়ে গেছে সব, তো রেনকোট থাকায় বেঁচে গেছি। তো যাই হোক আমরা শুনবো এবার সম্রাটের গলায় গান, কি শোনাচ্ছ সম্রাট? আমি কাজী নজরুল ইসলামী দিকেই যাচ্ছি। আচ্ছা, তো উনার কথা এবং সুর কমল দাশগুপ্ত মহাশয়ের, আর গিয়েছেন কে মল্লিক সাহেব, পুরনো একটি রেকর্ডিং, তো ওটা মুক্ত ছন্দেই গানটি ছিল, কিন্তু আমি চেষ্টা করব দাদরা তালে এটি পরিবেশন করার জন্য। ঠিক আছে শোনাও। বড় সুর গেল, হ্যাঁ হ্যাঁ বলছিলাম, তবে এইটা নয় যে আজকে বৃষ্টি থাকে আর কেউ বেরোতে না পারুক আমরা আবার বেরোই, এটা কখনোই নয়, আমি চাইবো যে আজকে সবাই মিলে যাতে আনন্দ করে এটা ঘুরোঘুরি করে, ঠিক আছে? হ্যাঁ আজকে রোদ্দু উঠেছে হয়ে যাবে, চলো শোনাও। বরুষ গেল আসি নিল উমা গেল কই, বরুষ গেল আসি নিল উমা গেল কই, শূন্য ঘরে কেমন করে, শূন্য ঘরে কেমন
করে পরাণ বেঁধে রো উমা এলো কই বরষ গেল আসে এলো উমা এলো কই গিরিরাজ সবার মে ও গিরিরাজ সবার মে মায়ের কোলে এলো ও গিরিরাজ সবার মায়ের কোলে এলো ধে আমারি ঘর রইল আধার আমারি ঘর রইল আধার আমি কি মানো উমা এলো কই বরষ গেল আসে নেলো উমা এলো কই শাশুড়ি ননদ উমার আদর করার নাই কেহ আদর করার নাই মা অনাদরে কালি সেজে বেড়ায় নাকি তাই মোর গুরি বড় অভিমানী সে বুঝিবে না মার প্রাণ পোড়ানি মোর গুরি বড় অভিমানী সে বুঝিবে না মার প্রাণ পোড়ানি আনতে তারে সাধতে হবে আনতে তারে সাধতে হবে তার যে স্বভাব ওই উমা এলো কই বরষ গেল আসে এলো উমা এলো কই শূন্য ঘরে কেমন শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রো উমা এলো কই বরষ গেল আসে এলো সাধু সাধু অসাধারণ। আমরা মানে সত্যি প্রশংসা না করে পারছি না। এবারে আমরা আবারও ফিরে যাব করবীর কাছে। করবী
আমরা তোমার গলায় এবারে কি শুনতে পাবো, শুনতে পাবো। আমাদের সময়ের স্বল্পতার জন্য আমরা শিল্পীদের কাছ থেকে অনেক কিছু শোনার ইচ্ছে থাকে, কিন্তু আমাদের সময়ের যে বাধা ধরা নিয়ম তার থেকে আমরা কিছু করার থাকে না। তারপরেও আমরা যতটা পারি আমরা শিল্পীদের কাছ থেকে অবশ্যই সেটা শোনার চেষ্টা করি। তো আমরা করপির কাছে এবারে যাব, তারপরে আমরা শেষ গানটি সুপর্ণাদির কাছ থেকে জানব। সুপর্ণাদির কাছ থেকে আমরা শেষ গানটি শুনব পরবর্তীতে। শোনো, এবারেও আমি একটি দুর্গা গান করছি, এটা নতুন রিলিজ হয়েছে, কম্পোজ বিক্রম ঘোষ এবং লেখাটা সুগত গুহ। একদম শোনো। আধার কেটে যা, গাইছে আকাশ, সেই চেনা
থাক জমিয়ে আজ বাজাতই থাক যত আধার কেটে যাক মায়েরা সাধারণ মাঝারির মাঝারি থাক উড়ে তোড়ি মাঝারি থাক জমিয়ে আজ বাজাতই থাক যত আধার কেটে যাক অসাধারণ বললেও কম হবে সত্যি যেমন গান তেমন বাজনা আমাদের অলোকেশ দা এবং প্রণবদার কথা তো তুলনাই হয় না সত্যি আমরা এবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ পর্যায়ে যাওয়ার আগে বলবো আপনাদের যে এভাবেই আমাদের যেভাবে সবসময় পাশে থাকেন আমরা নিউজ ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা ষষ্ঠী থেকে আমাদের যে অনুষ্ঠান মূলত আমাদের মহালয়া দিনের পর থেকেই আমরা দশ দিনের দশভূজার যে প্রোগ্রাম অনুষ্ঠানটি শুরু করেছি তার মধ্যেই এই আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে তো আপনারা এভাবেই আমাদের সাথে থাকবেন এই আশা রেখে আমরা আজকে সুপর্ণা দেবনাথের গান দিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করব ধন্যবাদ শুরু করছি ঝুমুর অঙ্গের এখানে দেহতত্ত্ব বা ভাবতত্ত্ব বলা যায় তো গুসাই গান গাইছি বাহ ওরে আর ডেকো না রাধা বলে ওরে আর ডেকো না রাধা বলে আমায় লোকে কলঙ্কিনী বলে ওরে আর ডেকো না রাধা বলে লোকে কলঙ্কিনী বলে কালার বাসি ডাকছে রাধা রাধা ও কালার বাসি ডাকছে রাধা রাধা কালার বাসি ডাকছে রাধা রাধা ও কালার বাসি ডাকছে রাধা রাধা তুমি দিয়েছিলে কথা আসবে কদম তলাগে কালার বাসি ডাকছে রাধা রাধা ও কালার বাসি ডাকছে রাধা রাধা দেখা
অসাধারণ একটি ঝুমুর গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি সমাপ্তি করতে যাচ্ছি এবং আমরা সবাইকেই আমরা নিউজ ভ্যানগার্ডের পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাদিকে প্রথম থেকেই করবি ভট্টাচার্য, সম্রাট ভট্টাচার্য এবং সুপর্ণা দেবনাথ আপনাদের তিনজনকেই আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। তার সাথে আমাদের সবার প্রিয় দাদা অলকেশ দা, অলকেশ চক্রবর্তী দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের তবলায় প্রণব দাস দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা বরাবরের মতো পাশে থাকবেন এই আশা নিয়ে আমরা আজকের মতো এই অনুষ্ঠানটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালোভাবে পুজো দেখবেন। ধন্যবাদ সবাইকে।